আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল করে সাবস্ক্রাইব করবেন আমরা প্রথম যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে দ্য ওয়ান দ্যাট ইজ এক্সটেন্সিভলি ইউজড অ্যাজ এ পাইজো ইলেকট্রিক মেটিরিয়াল ইজ পাইজো ইলেকট্রিক মেটেরিয়াল বলতে যেটা বোঝায় মেকানিক্যাল স্ট্রেস অর্থাৎ যান্ত্রিক কোনো চাপের প্রভাবে যান্ত্রিক কোনো পীড়নের প্রভাবে ওই পদার্থটার মধ্যে আয়নের ডিসপ্লেসমেন্ট হয়ে ইলেকট্রিসিটি অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে সুতরাং এখানে যে উত্তরটা হবে সেটা হলো কুয়ার্স এরপরে নেক্সট যে কোয়েশ্চেনটা আসব সেটা হচ্ছে অ্যান ইলেকট্রন ট্র্যাফট ইন সাইট ইন এ ক্রিস্টাল অর্থাৎ একটা ক্রিস্টালে অ্যানায়ন সাইটে যে ইলেকট্রনটা ট্র্যাক্ট হয় সেটাকে কী বলা হয় এফ সেন্টার নেক্সট যে প্রশ্নটা আছে সেটাতে আসুন নিকেল অক্সাইট হ্যাজ দ্য ফর্মুলা এন আই জিরো পয়েন্ট নাইন এইট ও ওয়ান হোয়াট ফ্র্যাকশান অফ নিকেল এক্সিস্ট অ্যাজ এনআই টু প্লাস অ্যান্ড এনআই থ্রি প্লাস আয়ন সুতরাং এখানে আমাদিকে ধরে নিতে হবে যে এনআই টু প্লাস আয়ন হিসাবে এক্সিস্ট করছে এরকম সংখ্যাটা এক্স তাহলে এনআই থ্রি প্লাস আয়ন হিসাবে এক্সিস্ট করছে জিরো পয়েন্ট নাইন এইট মাইনাস এক্স করতে পারি অথবা সেটা একশোটার মধ্যে যদি আমরা আটানব্বই ধরে নিই তাহলে আটানব্বই মাইনাস এক্স সুতরাং প্লাস টু এবং প্লাস থ্রি আয়ন মিলে মোট যে টোটাল চার্জেসটা সেটা অক্সিজেনের চার্জেসের সাথে সমান হবে তাহলে এক্স ইন্টু টু প্লাস নাইনটি এইট মাইনাস এক্স ইন্টু থ্রি ইকুয়াল টু দুশো সুতরাং এক্স ইকুয়াল টু নাইনটি ফোর তাহলে এনআ টু প্লাস আয়ন হিসেবে এক্সিস্ট করছে এরকম ফ্র্যাকশানটা তারা হচ্ছে নাইনটি ফোর বাই নাইনটি এইট ইন্টু হান্ড্রেড ইকুয়াল টু নাইনটি সিক্স পারসেন্ট এবং নিকেল এনআই থ্রি প্লাস আইন হিসেবে এক্সিস্ট করছে তার যে ফ্র্যাকশানটা ফোর পারসেন্ট এরপরে আসবো নেক্সট কোয়েশ্চেন সিলভার ক্রিস্টালাইজেস ইন এফসিসি স্ট্রাকচার দ্য সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশান অ্যাঙ্গেল অফ এ বিম অফ এক্স রে টু ওয়ান অফ ক্রিস্টাল ইজ থার্টি দ্য ডিস্টেন্স বিটুইন দ্য প্লেন উড বি অর্থাৎ প্লেনগুলোর মধ্যে ডিস্টেন্সটা কী হবে ফ্রম ব্র্যাকস ইকুইশান উইনো আমরা যেটা জানি ইন ল্যামডা টু টু ডি থিটা হচ্ছে কত সেটা রিপ্রেজেন্ট করে ল্যামডা হচ্ছে এক্স রে তার যে ওয়েব লেন্থটা এবং ডিটা ইন্টারপ্লেনার ডিস্টেন্স থিটাটা হচ্ছে এক্স রে ইনসিডেন্ট যে অ্যাঙ্গেলটা সুতরাং সেকেন্ড অর্ডার ডিফ্র্যাকশানের ক্ষেত্রে এন ইকুয়াল টু টু ল্যামডারটা ওয়ান অ্যাংস্টম থিটাটা ত্রিশ ডিগ্রি সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে ডি ইকুয়াল টু টু অ্যাংস্টম নেক্সট কোয়েশ্চেন

হুইচ টাইপ অফ স্টোমেট্রিক ডিফেক্ট ইনক্রিজেস ডেন্সিটি ইন ক্রিস্টাল কোন ধরনের টয়স্যমেট্রিক ত্রুটি ক্রিস্টালের মধ্যে ঘনত্বটা বাড়াবে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হুইচ টাইপ অফ স্টোমেট্রিক ডিফেক্ট ডিক্রিজেস ডেন্সিটি ইন এ ক্রিস্টাল কোন ধরনের টয়স্যোমেট্রিক ত্রুটি ক্রিস্টালের মধ্যে ঘনত্বটা কমাবে সেটা হচ্ছে ভ্যাকান্সি ডিফেক্ট বা শূন্যত দুটি এরপরে নেক্সট আমরা হ্যালোয়ালকিন বিভিন্ন প্রবলেমগুলো আমরা দেখব কি কি ধরনের প্রবলেম আসে সেইগুলো আমরা দেখবো নেক্সট